العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كتابه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون معاذ الحاضرين السلام عليكم ورحمة الله وبركاته ماه رمضان প্রথম শুক্রবার সাইয়েদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আমরা জুমার নামাজ পড়ার জন্য সমবেত হচ্ছি সকলে একটু শুকরিয়া দান জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ঘোষণা লাইক শাকারতুম লাজিদান তোমরা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া করো যদি শুকরিয়া করো লাজিদান না তোমরা আমি তাকে আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব বর্ধিত করে দেব কলাইন কাফারতুম যদি কুফরি করো না ফরমানি করো নিয়ামত পাইয়া এ না আযাবি লাশাদিদ তুমি জানিয়ে রাখো আমার আযাব বড় শক্ত আযাব বড় শক্ত আজ আমরা ঢাকা শহর রাজধানী শহরে অবস্থান করি ঢাকার আদি রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায় ঢাকা জঙ্গলে ঢাকা সে ঢাকা যদি পর্যালোচনা করা হয় তাহলে ঢাকা দালান গোটা মানুষের গাড়ি ঘোড়ায় আর রমজান আসলে তো আপনারা ঢাকায় রমজান যাত্রা বুঝতেই পারেন যে কি অবস্থা গাড়ি ঘোড়ার আর মানুষের কি অবস্থা বল্লাহু আলামু বি মুরাদিহি বিহি যাই হোক সব মিলে আল্লাহ পাকের ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীগণ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদার বিশ্বাসীরা যারা আমার উপরে ঈমান এনেছো তোমাদের জন্য মাহে রমজানে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি করে তোমাদের পূর্বপুরুষদের জন্য ফরজ করা হইয়াছিল যাহাতে তোমরা তাকওয়া তুতা ভীতি অর্জন করতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো আল্লাহ পাকের ঘোষণা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ভয় করার মতো যথাযথ মর্যাদা ওয়ালা তাবুতুন না মরিও না ইল্লা আনতুম মুসলমান না মরিও না মুসলমান না কবরে আইসো না তাহলে বোঝা গেল মুসলমান না হইয়া কবরে গেলে বিপদ আর বিপদ যে বিপদের ঘুষ দেওয়ার কোনো সুযোগ নাই যে সুযোগ থেকে পরিত্রাণের কোনো সুযোগ নাই আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানে রোজা রাখার তৌফিক দান করেন জোরে কোন আমিন আমিন আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন ইচ্ছাকৃতভাবে আর বিশুদ্ধ পর্দা কেউ যদি একটা রোজা বাদ দেয় ছেড়ে দেয় বাকি যদি সে 11 মাস রোজা রাখে তাহলে একটা রোজার নেকি সে পাবে না তাহলে বোঝা গেল রমজানের ফজিলত অনেক অনেক বেশি অনেক অনেক বেশি আচ্ছা দেখা যায় হাদিস শরীফের ভাষায় হাদিসের কুৎসির ভাষায় আর সৌমুলি ওয়ানা আজিজিবিহি আর কেমন হচ্ছে উজিদিবি
আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা রোজা আমার জন্য এবং তার যে প্রতিদান আমি আল্লাহ নিজে দিব বাকি প্রতিদানগুলি ফেরেশতার মাধ্যমে বিলিবন্টন করা হইবে আর রোজাদারদের সব আল্লাহ নিজেই তার বান্দাকে দেবে আচ্ছা বেহেশতের দরজা মেইন দরজা আকি দরজা তোর মধ্যে একটি দরজার নাম বাদে রাখা এই রোজাদারাই শুধু এই রোজা এই বেহেশতে এই দরজা দিয়ে প্রবেশ করবে একজন ঘোষক দাঁড়িয়ে দরজায় বলবে আইনা সাইমুনা রোজাদারা কোথায় এই দরজা দিয়ে আসো এই দরজা তোমাদের জন্য রিজা এই দরজা দিয়ে শুধু রোজাদারাই বেহেশতে প্রবেশ করবে তারা প্রবেশ করার পরে ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে আর বলবে রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করিতে পারিবে আল্লাহ পাক আমাদেরকে সেই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করার তৌফিক দান করেন আমিন সকলে একটু জোরে কণ্ঠে বলুন আমিন একটু আওয়াজ করে দূরে সবাই একটু মধুর বচনে শুনে পড়ুন আল্লাহুম্মা রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে এত প্রিয় যেটা মেশকো আমরের চেয়ে বেশি দামি সুগন্ধ এই দুর্গন্ধটা মুখে হয় একটু সারাদিন না খেয়ে থাকলে মুখের ভিতরে দাঁতের মাড়িতে জিব্বাতে মুখমণ্ডল নিগম করে এত স্বাভাবিক দুর্গন্ধ আসে মিশাক অনেকেই দেখছি আমি রোজা অবস্থায় অনেকে মিশাক করে গ্রাস করে এত সম্পূর্ণ দেশি মিশাকের দিন তো উঠেই গেল এখন আমরা যারা মোল্লা মুছি আছি কাঠফাসল মানুষ যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নাই কেমন এই কিছু নিম্নমানের মানুষ এরাই মিশাক এত বেশি আর যারা হাই তোতে আছে হাই লেভেলে তারা বেশি রাশি করে এখন আপনি কষ্ট করবেন বিজ্ঞান প্রযুক্তিতে আপনি বড় রাগের মানুষ ব্রাশ করিলে কি দাঁত পরিষ্কার হয় না অবশ্যই হয় হ্যাঁ ব্রাশ করলে দাঁত পর্যন্ত পরিষ্কার অবশ্যই হবে কিন্তু মিশাক করলে শূন্য তাদাই হবে ব্রাশ করলে সেই শূন্য তাদাই হইবে না বেজালটা মুক্ত করে দিলাম আসল কি বলতে যাচ্ছি একবার ভোর রাত্রে সেহরি খাওয়ার আগে করবে ব্রাশ অথবা মিশাক করে নেবে আরেকবার ইফতার করলে এখন তারাবির জন্য প্রস্তুতি নেবেন এই সময় আরেকবার ব্রাশ করে নেবেন আমার দেশে নিমগাছ গ্রামে পাওয়া যায় শেলা গাছ পাওয়া যায় পেলু গাছ যেটা আমরা নিয়মিত মিশাক করি ঢাকা বাইতুল মোকাররমে অন্যান্য মসজিদে রমজানে জনের পাওয়া যায় আর সবচেয়ে যেটা দামি মিশাক একটু মিশাক 100 টাকা 50 টাকা বিক্রি হয় প্রতিদিন বাসাইতো জাতনের মিশাক একটু মিশাক কমপক্ষে 3 মাস ব্যবহার করা যাবে কটু করে নিবে ভালো হবে ভালো হবে আল্লাহ পাক আমাদেরকে ভুল দান করেন একটু আওয়াজ দিয়ে বলুন আমিন আরে কি বলছি রব্বুল আমিন আমিন কি বলতেছি একটু মনোযোগ দিয়ে আসো এখন আসেন ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب جهنم
وصول سلاتي شياطين راح البخاري او مسلم او كما قال لك ساتو وسلام যখন মাহে রমজানের চাঁদ উদিত হইল মাহে রমজান প্রবেশ করিল তখন বেহেশতের সবকটি দরজা খুলে দেওয়া হয় হুজুরে কান সুবহানাল্লাহ জাহান্নামের মোট গেট আমার সঙ্গে বলতে হবে জাহান্নামের মূল গেট হচ্ছে 19টা বন্ধ করে দেওয়া হয় ওয়া সুলসিলাতুশ শায়াতিন শয়তান এবং তার দুষর ও মোচরদেরকে বন্দী করা হয় অ্যারেস্ট করা হয় আবার রিপিট করছি মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সবকটি দরজা খুলে দেওয়া হয় আলেম আমার আসেন একটু খেয়াল করেন আপনারা একটু বক্তা করবেন বক্তৃতা করবেন ওয়াজ নসিহত করবেন মাঠে ময়দানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিতে 19টি হরফের দরকার হয় কয়টি তাই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টি হরফ জাহান্নামের এই আমলটা যারা নিয়মিত করবে জাহান্নামের 19টা গেটই তার জন্য বন্ধ থাকবে একই জোরে কান সুবহানাল্লাহ আচ্ছা আসুন আমরা রমজান পাইয়া কিন্তু সবাই খুশি না কেমন আজকেও দেখলাম যে হোটেলের বোরকা পরিধান করা হইয়াছে অতএব অনেকেই বোরকার নিচে দেয়া খাইতেছে হোটেল ঘোষণা দিচ্ছে যে আমি রমজান আসছে লজ্জায় বোরকা পরেছি তোরা বোরকার নিচে কেন আসল বলছে আমরা ডবল বেহায়া ডবল বেহায়া বেহায়ার করে বেহায়া আমরা বোরকা নিচে থাকবো আমরা কোনো পর্দা তোয়াক্কা করি না আল্লাহ কুমরুন ওয়ালাও কানা দুরুন সত্য কথা দিতে লাগে তারপরে বলতে হয় আমারও মরণের ভয় আছে আমারও কবরে ফিদার ভয় আছে মোল্লা দিদি করে রান খাইলাম টাকা নিলাম আসলে বলতে এ মোল্লা তুই দানা সব কথা সাজিয়ে দিলে আজকে তর্ক মানে আজকে আজকে যত ফিদা হ্যাঁ মোল্লা রেখে ফিদা রব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করে আল্লাহ পাকের ঘোষণা ফাতাবিরু 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 ইয়া উলিল আফসান ইয়া গালিগণ এ সুবিগণ এ সুশীল সমাজ চিন্তা করো আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর জিব্বা দিলাম কেমন হুজুর কেবলা সুন্দর বাসা বানো আছে কে যে দিল করুণা করি রসনা যুগল নয়ন যুগল নয়ন না রসিদ ডিউটি পালন করে গেছেন এখন আমরা কি করছি এটা আমরা ভালো জানি আল্লাহু আলামু বিমরাদহি আমরা তরিকা করছি মুখে মুখে আমাদের তরিকা না তুই সাফার মাঝে জিব্বার মাঝে মূলত অলবডিতে গড়ে বাইরে তরিকা আছে আমার জানা নেই আল্লাহ আলাম মাফ করে হয়তো অনেকের কাছে থাকতে পারে আল্লাহ পাক আমাদেরকে তরিকা হুজুর কেবলার তরিকা মতে কথা মতে ও নসিহত মতে চলার তৌফিক দান করেন জোরে কোন আমিন আমিন রমজান আল্লাহ পাকের ঘোষণা শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন আমি মাহে রমজানে কোরআন শরীফ নাজিল করেছি কোন মাসে রমজান রমজান শব্দটার রমজ ধাতু জ্বালিয়ে দেওয়া পুড়ে দেওয়া সারি করা ভস্ম করা অগ্নিদাহ করা অর্থাৎ রমজানে সারাদিন রোজা রাখলে পরে যে পাকস্থলিতে যে গরম যে অগ্নি উত্থাপন হয় এতে করিয়া আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুধু তাজা হয় গুণাগুলি জ্বলে পড়ে ছাই হইয়া যায় এই রূপটা রেক্টিফাই হয় সুন্দর হয় সুন্দর যাপন হয় গুণামুক্ত হয় রমজান শেষে সে যেন নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পৃথিবীতে আবার ভূমিষ্ঠ হলো জন্ম গ্রহণ করলো হুজুরে কান সুবহানাল্লাহ ঠিক আছে আসুন এই কোরআন শরীফ রমজান মাসে নাজিল করা হচ্ছে এখন প্রশ্ন
আমরা দেখি ওয়ান আমরা জানি কুরআন শরীফ সহ বুখারী মুসলিম সহ সিয়া সাত্তার অন্যতম কিতাব এরপরে মাসলামাসের ফতোয়ার কিতাব অনেক বাংলা হইছে সরল সহজ অনুবাদ হচ্ছে আপনি যদি কমপক্ষে 10,000 টাকার বই পড়ে রাখেন তাহলে আপনি মনে করেন বাংলা মনোবিক হইয়া গেলেন আর করে না ঠিক আছে কিছুটা জানতে পারলেন মাসলাক একটা লোক যদি পাঁচিল প্রাইমারি স্টেজে এসে নামাজি হইতে চায় তো কমপক্ষে তার 10,000 মাসলা জানিত হইবে প্রাইমারি ক্লাস তো কুরআন শরীফ নাজিল হলো রমজান মাসে আল্লাহ পাকের ঘোষণা 23 বছরে নাজিল হলো কি যে সূরাগুলি আয়াতগুলি মক্কা শরীফে নাজিল হলো এগুলি মক্কি আয়াত অথবা মক্কি সূরা মদিনায় যে সমস্ত সূরা নাজিল হলো তা হলো মাদানী সূরা মাদানী আয়াত দো ভাগে এরপরে আরো আছে পরক্ষণে আবার বলা উৎসবে বদরে নাজিল হচ্ছে এই দুই কথার গুরুত্ব যতটুকু বলেন দূরত্বটা বলছি কোরআন শরীফ প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন মুফতি সাহেব আপনার বাড়ি কই তো বলছি আপনার বাড়ি বলছি ঠিকানা বলছি অ্যাড্রেস বলছি তো কোরআন তোর অ্যাড্রেস তোর বাড়ি কোথায় ঘর কোথায় মাকাম কোথায় স্থান কোথায় সাকিন কোথায় কুরআন জবাব দিচ্ছে বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ আমার বাড়ি আমার ঠিকানা আমার অ্যাড্রেস আমার বাড়ি লৌহে মাহফুজ লৌহে মাহফুজ বলছে মুফতি সাহেব লৌহে মাহফুজ সাত আসমানের উপরে কোন আসমানের উপরে আসুন বলছে তোর যে সাত আসমানের উপরে জমিনে আসলে লৌহে মাহফুজের ঠিকানা বললে তোর ভিতরে কি কোনো সন্দেহ টন্দেহ আসেনি যে কোনো রাইটার বই লেখে ভূমিকা লেখে ভূমিকা লেখে না যে আমার এই লেখাতে কিংবা ছাপা কিংবা ভুল ত্রুটি থাকিতে পারে শুধু পাঠক কেউ যদি ভুল ধরিয়ে দেন পরবর্তী ছাপাতে ভুল সংশোধন করতে বাজিতে থাকিব ইতি রাইটার লেখক এখন দেখি কোরআন শরীফ কি বলছে আল্লাহ পাকের ঘোষণা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন লাহাফিজুন ইলা সাআতিকা হাসিন আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি কোরআন শরীফ নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত তার জন্য চ্যালেঞ্জ করছি এটা আমি আল্লাহ পাক নিজেই হেফাজত করিব রক্ষণাবেক্ষণ করিব তো জোরে বলুন সুবহানাল্লাহ এবার বলেন আল্লাহ নিজেই কোরআন নাযিল করলো নিজেই হেফাজত করবে তাহলে এর পরিবর্তন করার কি কারো কোনো ক্ষমতা আছে না জোরে বলেন আছে না এখন আসেন একটু চ্যালেঞ্জ করে দিচ্ছে কোরআন আলিফ লাম মিম হরফে মুকাত্তা তাফসীর কারকরা ঘোষণা করছে আলিফতে আল্লাহ লামতে ইব্রাহিম মিমতে মোহাম্মদ আত্মা আল্লাহর পক্ষ থেকে বাওয়াসাতা জিব্রাইল লামে জিব্রাইল জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদ রসুলের কাছে এসেছে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ দেখতাম আমরা তো কোরআন হাদিস বুঝি না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি যদি শুধু আলিফের তরজমা তাফসীর করি তাহলে সাত ফুটের বুঝাই হবে
Zalikal kitab la raiba fi no doubt it about the matter e quran zalikal kitab the holy quran emon ekta grontho jar bhitore kono sandeher obokash nai jore bolen sandeher obokash nai kato jore kon subhanallah challenge bolche tumi je challenge niye ashla eto challenge grohon kore emon bolte chai তোমার কাজটা কি তোমার ডিউটি কি কি করবে তুমি জালিকার কিতাব লারাই কি হুদাল্লিল সময় বলেন হুদাল্লিল আমি হেদায়েত করিব মুত্তাকিনদেরকে যারা আল্লাহকে ভয় করে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয় করো আমার তো যথাযথ মর্যাদা আমি হেদায়েত করিব মুত্তাকিনদেরকে যারা অধিক অধিক আল্লাহকে ভয় করে আর মাহে রমজান রাখলে আল্লাহ পাকের ঘোষণা তারা মুত্তাকিন হবে কি হবে পরহেজগার হবে আল্লাহ ওয়ালা হবে আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকিন পরহেজগার মাহে রমজানের বিনিময়ে আমাদের সকলকে দান করেন জোরে করে আমিন আওয়াজ করে সবাই একটু জোরে করুন দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা এখন দুই শব্দে ব্যাখ্যা করছি উলামায়ে কেরাম ফলামায়ে ফ্যান্ট ফাতাবিক শাহরু রমজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন রমজান মাসে কুরআন শরীফ নাযিল করেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর রমজান মাসে কোন মাসে সমাবেন কোন মাসে লাইলাতুল কদর রজনীতে দুই শব্দ একসাথ করছি রমজান মাসে শবে কদর রজনীতে আমি আল্লাহ লোহে মাহফুজ হইতে নাযিল করলাম কত মাস মানে সে যেখানে নাযিল করা হলো ওই জায়গার নাম বাইতুল ইসলাম সূরা কাল সুবহানাল্লাহ জায়গার নাম কি বাইতুল আরবি কহিলে আপনারা বুঝিতে পারেন না তাই বাংলা কইছি বাইতুল মানে ঘর সবাই বলতে হবে বাইতুল মানে ঘর ইজ্জত মানে সম্মানের ঘর কুরআন শরীফ যেখানে নাযিল করা হয় এই জায়গা তো সম্মান হবে না অসম্মান হবে সম্মান হবে জোরে কোন সম্মান হবে ব্যক্তির কারণে জায়গার মর্যাদা বাড়ে কথা কইতে অসুবিধা হয় না ব্যক্তির কারণে জায়গার কি বাড়ে মর্যাদা বাড়ে সম্মান বাড়ে ইজ্জত বাড়ে আক্রোশী একটি অজয় পরাক্রম কে চিহ্নিত কে জানিত এরকম 80000 গ্রাম বাংলাদেশে আরো আছে না নাই আছে মহানবী বিশ্বলি হুজুর কেবলা জান পদধূলি আটশি অজয় পরাক্রমে রাখার কারণে বিশ্বের মানচিত্রে আটশির মর্যাদা বাড়ছে না কমছে বাড়ছে আরেকটু আস্তে কথা বাড়ছে বুঝা নাই তো লেকিন মাত্র 60 দিন এখনই কথা চলে না 25 এর পরে বুঝা যাবে যে তাদের দম ওই সালাম দিয়ে চালাইতে হবে বুঝুন এখন বাড়ছে না কমছে বাড়ছে বুঝাইতে পারছি কি তাহলে ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বাড়ে একটু খেয়াল করেন মনোযোগ একটা পাহাড়ের গুহায় যিনি আবাদত করতেন তার নাম ওয়াইস কি নাম ওয়াইস সবাই বলতে হবে ওয়াইস ওয়াইস মানে উটের রাখা ওয়াইসের বাংলা কি কারণ মানে সে ওই শহরে প্রথম দালান করতে যায় গর্ত করে একটা গরু শিং পাওয়া গেল এই জন্য ওই শহরের নাম হলো করণ শহর এই শহরে তার জন্ম তার নাম ওয়াইস কানি আল্লাহ পাক আমাদের বুঝদান করেন সূরে কোন আমিন আমিন তিনি যে পাহাড়ে আবাদত করতেন তার নাম জাবালে গোবরা গোবরা নামক পাহাড় কি বা
পরম শহর তো ওয়াইসগানি সে পাহাড়ে ইবাদত করার কারণে ওই পাহাড়ের মর্যাদা বিশ্বের মানচিত্রে বাড়ছে না কমছে জোরে কোন এত ব্যক্তির কারণে জায়গার মর্যাদা একটু টাচ করছি পরে কথা বলছি মদিনা সবাই একটু জোরে কোন কি নাম মদিনা আরো জোর হবে মদিনা মদিনার পূর্ব নাম ইয়াসরিব কি নাম পলকনের দেশ পুলকনের দেশ জ্বর মহামারীর দেশ আমার দেশে নেত্রকোনা বসে কালা জ্বর পরে আসছে ম্যালেরিয়া ইনফ্লুয়েঞ্জা যে যেভাবে বসেন এরপরে এই জ্বরের প্রথম জন্মস্থান হল ইয়াসরিব পলকনের দেশ পুলকনের দেশ আপনারা গজলে থাকো রাসূলের পাশ হিজরত করে ইয়াসরিব গেলেন ভালো করে বুঝে নেন যে একবার ইয়াসরিব বলবে কাফারা স্বরূপ তিন দরবার মদিনা বলতে হবে বুঝে নেন সবাই কাফারা স্বরূপ পাইবার বলতে হবে মদিনা যেহেতু আমাকে আলোচনা করে আপনাকে বোঝানোর জন্য হচ্ছে ইয়াসরিব যাওয়ার পরে দেখলেন ঘরে ঘরে জ্বর গর হলে চেহারা কালো হয়ে যান তারপরে যারা হিজরত করে গেলেন সবার জ্বর বলছে যে এই জ্বরে আর বাঁচার কোনো উপায় নাই শুনো ইয়া রাসূলুল্লাহ আমরা তো আইলাম বাড়িতে না বসে যা আপন সন্তান সন্ততি সব ছাই যা বিটা বাড়ি ছাই যা এখন যাতে ছাইলাম পলকনের দেশ পুলকনের দেশ এখন জোরে তরকারি ছাড়ছে না করে করে জোর ব্যক্তির কারণে স্থানের মর্যাদা এ পর্যায়ে রাসূলের পাঁচ ফেরেশতা আল্লাহ পাকের কাছে আপিল করলেন ট্রাঙ্কল করলেন বলেন হে আল্লাহ তুমি ইব্রাহিমের দোয়া কবুল করলা মক্কাকে হেরাম বানাইলা আমি দোয়া করছি তুমি ইয়াসরিব হেরাম বানাও মদিনাতুল মুনাওয়ারা বানাও মদিনার নাম তাইয়বা ও তো পবিত্র 99টার উপরে মদিনার নাম আসুন কি বলতেছি এই পর্যায়ে তুমি মক্কা যেমন হেরাম বানাইছো মদিনাকে হেরাম বানায় দাও আর মদিনা ইয়াসরিবের জোর তুমি ট্রান্সফার করে জুফায় ট্রান্সফার করো কোন জায়গা জুফা মদিনা থেকে একটু দূরের জায়গা জুফায় হিজরত করো জোর মদিনা থেকে হিজরত করলো মদিনা থেকে কোথায় পাঠাইলো জুফা কোথায় জুফা মদিনা থেকে দূর করে একটু দূরে জুফা নামক স্থান বলেন কেন রাতের অন্ধকারে একজন লোক আসছে বলছে কোন পথে আসলাম বলছে জুফায় আসলাম কিছু দেখলাম বলছে দেখলাম একজন বৃদ্ধা মহিলা এলোমেলো চুল কেমন জানি দাঁতগুলি বড় বড় বেমানান আমি দেইখা ভয় পাইলাম তারপরে আমি দৌড়াদৌড়ি করে চলে আসলাম বলছে এইটাই জ্বর জুফায় তাকে ট্রান্সফার করলো আসল মহিলাটা এই সুরত হলো জ্বরের আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন সুরে কোন আমিন আমিন আরো জুরে কোন আমিন আমিন মদিনার জ্বর ভালো হয়ে গেল মদিনার জ্বর কি হয়ে গেল মদিনা হয়ে গেল তাইয়বা হয়ে গেল খুব পবিত্র হয়ে গেল মদিনা মুনাফারা হয়ে গেল সোনার মদিনা হয়ে গেল কি জুরে কোন সুবহানাল্লাহ কোন কোন আর রকম থাকলো না আচ্ছা ইয়া আইয়ুহাল হাজ তনেন্তা ইসমি কালাম মাফি মুশকিল শুনে মেরে বাপ রাসূল পাক সহস্তাম বলে আইনা খাকে শিফা কাকে শিফা কোথায় মদিনার মাটি দুবারুল মদিনা শিফাউ আল্লাহ নবী আপনি বলেন মদিনার মাটি শিফা রোগ মুক্তি দাওয়া মুক্তি তারপরে স্পেশাল মাটি যাকে বলা খাকে শিফা দেখেন আজ শত্রুতা কোথায় ওখান থেকে মাটি নিয়ে আসে হাজিরা এটা সৌদি গভর্নমেন্ট ট্রাক করে মাটি এনে ওই গর্ত আনতে আনতে মাটি হয়ে গেছে পুকুর হয়ে গেছে বদলি করে দিছে তখন পুলিশ গার্ড দিছে ওখান থেকে করে মাটি আনতে দেয় না আর ফতোয়া দিচ্ছে সে এক মাটি খাওয়া কথা বুঝেন না সমস্ত শরীরে গাও ঔষধ লাগাবো কোথায় জায়গা নাই ঔষধ দেওয়া বুঝেন না আগে শরীর সাথে ভূত ছাড়াই তো হইও এখন শরীর সাথে ভূত ছাড়াইছে এখন ভূত ছাড়াবেন কি দিয়া মক্কা মদিনার কথা কইলে আমাদের সম্মান বাড়ে না কমে আমরা তাজিম করি কি করি না ওখানে আজকে ভূত জিন ছাড়াবেন কি দিয়া আপনি ইয়া নবী বলতে যাবেন ধাক্কা দিয়ে খেদায় দিবে বলছে সেরে আজ বলার জায়গা নাই আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করে জোরে বলুন আমিন আমিন আর একটু জোরে বলুন আমিন
মদিনার মাটি শেফা মাটি খাওয়ায় দাও জ্বর ভালো হয়ে যাবে বিশেষ করে একাতে শেফা ওখানের মাটি অনেক হাজিরা আনতো আমার কাছে একটু সামান্য মাটি দিয়ে দিতে সামান্য একটু আছে তাকে শেফা এরপরে গিয়েছিলাম রাতে পরে যায়া দেখি দূর থেকে পুলিশ লাইট মারতেছে ইশারা করতেছে ওই দিকে এদিকে আসা যাবে না মাটি নেওয়া যাবে না পরে চেষ্টা দেখলাম যে না পুলিশের সাথে আর বাড়া করি করিয়া আর দরকার কি চলে আসলাম অনেক ইচ্ছা ছিল যে একটু মাটি নিয়ে আসবো আর ওই পর্যন্ত পৌঁছতে পারলাম না পুলিশ বেরিয়ে গিয়ে রাতে মনে দুঃখ নিয়ে ভারাক্রান্ত মনে আবার মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসলাম আল্লাহ পাক আমাদেরকে বলদান করেন সূরা কোন আমিন তো মদিনার মাটি শেফা মদিনার মাটি কে শেফা তো মদিনার মাটি শেফা হলো কেন রাসূলে পাক সাল্লাল্লাহু খাদিরে বললেন দুবার মদিনা শিফা মদিনার মাটি শিফা রোগ মুক্তি অথচ এই মদিনা ছিল ইয়াসিন অলক্ষণ কলকেন এখন হলো সোনার মদিনা আওয়াজ দেখুন কি মদিনা সোনার মদিনা জোরে বলেন সোনার মদিনা আরো জোরে বলেন সোনার মদিনা এখন সমস্ত ফিতোয়া ফতোয়ার কিতাব এখন হাইকোর্ট করছি সুপ্রিম কোর্ট করছি আপিল করছি পরে আর এখানে খারিজ চলবে না মামলাও চলবে না সেটা কি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জমিনে রাসূলের পাক শুয়ে আছেন সেই তো এই জমিনের মর্যাদা আল্লাহ পাকের আরশ কুরসি লৌহ কলমের চেয়ে তো শ্রেষ্ঠ মর্যাদা একটু জোরে বলুন সুবহানাল্লাহ হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামি আলোচনা করেছে আর সকল ফতোয়ার কিতাব একমত যে রওজা আকদাস আরশে আযিমের চেয়ে মর্যাদা শীল জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনোযোগ প্রথম দিনের আলোচনা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি রওজা আকদাস থেকে সর্বপ্রথম আমাকে উঠানো হবে আমি উঠব বলছে মুক্তি সাহেব হাসরের ময়দান হবে বিচার দরকার হবে কোথায় বিচার হবে আসর ময়দান কোথায় আরাফাতের ময়দান আটজন ফেরেশতা আরশে আযিম ধরে নামাবে আর যখন প্রথম আসমানে নিচে আসবে সিংহাসন আল্লাহ পাক তখন তার কুদরতের হস্তে আরশে আযিমকে ঢাকুনি দিয়ে বলবে আলি ইয়াউমিল ওয়াহিদিল কাহার আলি ইয়াউমিল ওয়াহিদিল কাহার আলি ইয়াউমিল ওয়াহিদিল কাহার আজকের দিনের আমি কঠিন বাদশা কঠিন বাদশা কোথায় ফেরাউন কোথায় নামরুদ কোথায় শয়তান আসো আজকে কঠিন বিচার করা হবে হাদিস শরীফে আসছে বগল তলার পশম যেভাবে হাতের চাপে একেবারে নিস্তেজ হইয়া থাকে মানুষ গুনি ঠিক কারো মুখে কোন টু শব্দ থাকিবে না আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে প্রথমেই আমাকে উঠানো হবে আমার রোজার শরীরে প্রথম খোঁটা হবে আমি ডান হাতে ধরা থাকবে আবু বকর সিদ্দিক বুঝেন তরিকার নকশবন্দি আবু জাদি দিয়া ডান হাতে ধরা থাকবে আবু বকর সিদ্দিক এ তরিকা নকশবন্দি আবু জাদি দিয়া বাম হাতে ধরা থাকবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুজাদ্দিদে আল ফেসানি সিরহিন্দি বারুকি রাহমাতুল্লাহ এত জোরে বলুন সুবহানাল্লাহ আমি যারা বুঝে তারা ইশারায় ব্যাক করে রে বুঝাইতে পারে কোন জনা জাতের মতো কচু হলে অল্প জালে শিখে আর না কচু জাল দিলে চিত হইয়া থাকে যাদের মানুষ ইশারা করলে বুঝে ব্যাক করে ধাক্কা দিলেও বুঝে না তো তরিকা একজন ডান হাতে একজন বাম হাতে রাসূলের পাক বলছেন আমার বিদায়ের পরে তোমার ইমাম বানাবে আবু বকর আবু বকর না থাকলে উমর কে বানাবে আমার দুনিয়াতে দুজন হুজুর আছে উপদেষ্টা আছে একজন আবু বকর সিদ্দিক তিনি নরম উপদেশ দেন ওলি আল্লাহর দুইটা খাসত একটা জালালি একটা জামানি একজন আবু বকর সিদ্দিক জামানি আরেকজন জালালি হতো তোমার ফারুক রাদিয়াল্লাহু বলছেন একজন শক্ত পরামর্শ দেয় আরেকজন নরম পরামর্শ দেয় নরম যিনি পরামর্শ তিনি আবু বকর সিদ্দিক আর যিনি শক্ত পরামর্শ দেন নিচে উমর ইবনে খাত্তাব উমর ফারুক আযম করে কোন সুবহানাল্লাহ বুঝুন তো কলমায় পায় দুঃখ পরিতাপ বিলাল আমাদের সামনে সামনে যাবে দেখেন মর্যাদা
সানিধ্যের কারণে মর্যাদা বাড়ে না কমে? বাড়ে। আগে বলছিলাম ব্যক্তির কারণে জায়গার মর্যাদা বাড়ে, আর এখন সানিধ্যের কারণে মর্যাদা বাড়ে। জানলা বলছেন কোন মাস সেটা দেখিন, তোমরা সত্যবাদীদেরকে ফলো করো, সত্যবাদীদের কাছে থাকো, দেখে থাকো। আসো একটু সেকেন্ড নিশান কোরআন শুনি। আল্লাহ কালাম মর্যাদা আছে না নাই? মার্কিন কাপড় দিয়ে গিলাপ দেওয়া হয় না, তো মার্কিন কাপড় কোরআন শরীফের গেলাফ হওয়ার কারণে মার্কিন কাপড়ের মর্যাদা বাড়ছে না কমছে? এখন গোলাপ ফুলের কাপড় দিয়ে আপনি জানালার দরজার কি দিলেন, গেলাফ দিলেন, তো আপনার দরজা জানালার কাপড়ে পর্দা দিয়ে কেউ সমা দেয়? কিন্তু কোরআন শরীফ যে কম দামি মার্কিন কাপড় দিয়ে গিলাফ দিলেন, মর্যাদা সমা দেয় কি দেয় না? জোরে কোন? তো মার্কিন কাপড়টা আল্লাহর কালাম কোরআন শরীফের গিলাফ হওয়ার কারণে মর্যাদা বাড়ছে না কমছে? তো বিলাল রাসূল পাক বলতেছেন আমার সময় শেষ, সংকেত আসছে, আপনাদেরকে বলছি অনেক কথা, অনেক কথা আবার পর্যায়ক্রমে বন্ধু বান্ধব নিয়ে আসবে। আরো তিন জুম্মা চার জুম্মা আমরা পাবো। প্রথম জুম্মাতে আল্লাহ পাক আমাদেরকে হুজুর কিবলা উসিলায় আমাদের মুনাজাত, আমাদের ইবাদত, আমাদের সেহরি, আমাদের তারাবি, আমাদের আমাদের সকল ইবাদত, আমাদের সকল ভাই বোনদের খেদমত হাজিরা কবুল করেন। সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। 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 বিলালের মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে। কিছু নাই, চোখ বন্ধ করে ফেলছে, তুতু দিচ্ছে, জামাটা টাইনে ধরছে, বিলালের গায়ে লাগলে তার জামাটা কি হয়ে যাবে? সে বিলাল গোলামের ফুট গোলাম দয়াল নবীর সান্নিধ্যে যাওয়ার পরে একটু আওয়াজ দিয়ে বলেন মর্যাদা বাড়ছে না কমছে? আমার ডান হাতে আবু বকর সিদ্দিক, বাম হাতে উমর, সামনে সামনে বিলাল আজান দিতে যাচ্ছে, আমরা হাশরের ময়দানে দিতে যাচ্ছি, একটু দূরে কম সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ছে না কমছে? আমাদের মতো সাধারণ মানুষ তাক পাচ্ছেন সিঙ্গুলার নম্বর মহান ওলির কাছে আমার হুজুর কিবলার সান্নিধ্যে আমাদের আসার কারণে আমরা যে দিক দিয়ে যাই মার্কা মারা, আমাদের বন্ধু বান্ধব কিংবা পরিচিত পরিচিত কেউ যায়, কেউ দেখে যায়, কই যে আর টুসিওয়ালা যায় নাকি? তাহলে আমরা কি মার্কা মারা? মার্কা মারা কেন হইলাম? মহান নদীর কদমে যাওয়ার পরে আমরা টুসি কি হইলাম? মর্যাদা বাড়ছে না কমছে? আপনাকে ঠাট্টা করে বিদ্রুপ করে আরো কিছু পরে এতে করিয়া দাম মর্যাদা বাড়ছে না কমছে? ব্যক্তির কারণে জায়গার মর্যাদা বাড়ে। আবার আলোচনা এখানে রাখলাম, আমা তফিকুল্লাহ বিল্লাহ, আবার যদি হায়াতে বেছি তাহলে বাকি আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের জুমা প্রথম জুমাতে হাজিরা কবুল করেন, আমাদের খেদমত কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।